নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে আমি শর্মিষ্ঠা, আর এই সময় মানেই তো আমরা জ্যোতিষ সম্পর্কে অনেক কিছু জানতে পারি, বিশেষ করে জ্যোতিষের আলোয় আমরা আলোকিত হই এবং এই অনুষ্ঠানটি আপনাদের কাছে অবশ্যই আমরা পৌঁছে দিই, যা আমাদের শিক্ষামূলক এবং জ্ঞানমূলক অনুষ্ঠান বলে চিহ্নিত হয়ে যাচ্ছে অলরেডি, এবং মানুষও সেটা কিন্তু খুবভাবে গ্রহণ করছেন। তার কারণ আমরা তো সেই সমস্যা, যে কোনো আমাদের জীবন তো সমস্যা লেগেই থাকে, সেই সমস্যা থেকে কিভাবে আমরা সমাধান পাব, যদি আমরা প্রথম থেকে একজন সঠিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে যদি আমরা আমাদের জীবনপথটাকে নিয়ে এগিয়ে চলি, তাহলে আমার মনে হয় যে কোনো কাজে আমরা সফলতা পাবো, সার্থকতা পাবো এবং যে কোনো স্বপ্নকে আমরা পূরণ করতেই পারবো। তখন সেই জ্যোতিষ ব্যক্তিত্বই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং তিনি তার সূক্ষ্ম বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচারের মধ্য দিয়ে কিন্তু মানুষকে একটা সঠিক পথের দিশা দেখান এবং সঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেন। অবশ্যই তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। তিনি জ্যোতিষ জগতের এক এবং অদ্বিতীয় কেপি পদ্ধতির বিশারদ এবং সনাতন জ্যোতিষ তন্ত্র এবং মাতৃ সাধক হস্তরেখাবিদ শ্রী প্রশান্ত আচার্য, তাকে স্বাগত তো অবশ্যই জানাবো। তার আগে অবশ্যই বলতে হয় বন্ধুদের, আমাদের এই অনুষ্ঠানটি লাইভ ফোনের অনুষ্ঠান, আপনারা অনলাইনে কথা বলুন এবং আপনাদের যে কোনো জীবনের সমস্যা নিয়ে চলে আসুন এবং অবশ্যই তিনি তার একটা সমাধানের পথ দেখাবেন। আর ফোন নাম্বার তো যাচ্ছে, তবু আমি বলে দিচ্ছি 2530014 এবং আরেকটি নাম্বার 2530014 আপনারা সরাসরি কথা বলুন এবং আপনাদের যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই চলে আসবেন, সেগুলো জিজ্ঞাসাও রাখবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী প্রশান্ত আচার্য, যিনি কেপি পদ্ধতির বিশারদ এবং সনাতন জ্যোতিষ তন্ত্র মাতৃ সাধক এবং হস্তরেখাবিদ, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আমরা আজকে আমাদের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। নমস্কার। আমি প্রথমে অনেক কিছু বলে ফেললাম যে আমাদের জীবনে তো সমস্যা লেগেই থাকে, জীবনের সমস্যা আপনি সেটা অবলীলাক্রমে বলে দেন, অতীত বর্তমান ভবিষ্যৎকে সহজেই আপনি বলে দিতে পারেন, কিন্তু আমাদের জীবনে যেমন একটা সমস্যা আছে তার সাথে কিন্তু আমাদের জীবনে চলতে গেলে কিছু সমস্যা তৈরি হয়, যেটা হলো আমরা সেটাকে প্রকৃতির হিসাবে বলতে পারি, প্রাকৃতিক কিছু সমস্যা আছে যেগুলো হয়তো আমরা জানি না কিন্তু সেটা আমরা জ্যোতিষের মাধ্যমে বা সেটা চার্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারি এবং কোন কোন এই সমস্যার সম্মুখীন আমরা হব, ভবিষ্যতে আরও কী সমস্যা আসবে আমরা সেই বিষয়ে তো অবশ্যই আমরা জানবো। তখন আপনি প্রথমেই একটা আমাদের জানাবেন যে মঙ্গল কিন্তু ট্রানজিট করেছেন 6 ফেব্রুয়ারি থেকে, এটা কিন্তু আমাদের একটা ডিস্টারবেন্স কি ঘটাবে? না ঘটাবে, এটা এটা আমি আমার ইউটিউব ফলো করলে আপনারা বুঝতে পারবেন। 6 তারিখের আগেও আমি প্রোগ্রাম করেছি, তো সেখানে আমি বলেছিলাম হ্যাঁ, যে মঙ্গলের একটা বিশাল ফাংশন আছে যেটা মানে আমাদের রাষ্ট্র তথা পৃথিবীর উপরে তার ছাপ ফেলে, প্রভাবটা ফেলে। তো মঙ্গল যেহেতু 6 তারিখ থেকে ট্রানজিট নিয়ে সে মেষে অবস্থান করছে, হ্যাঁ এই মুহূর্তে তো আছেই এবং 6 তারিখ থেকে এসছে, আজকে 15 দিন, 21 তারিখ, 15 দিন হলো এবং তাতে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড বা একটা বিস্ফোরণ থেকে শুরু করে এগুলো এ হয়েছে। তো এইটা আরম্ভ হয়েছে, হ্যাঁ মঙ্গল যেহেতু আমরা অনেক সময় বলে থাকি যে রাশিচক্রের 1 এবং 8 কানেকশান হয়েছে, এই 1 এবং 8 কানেকশানের জন্য কিন্তু আমরা গ্রহগত দিক থেকে রাশিচক্রে যেহেতু 1 এবং 8 কানেকশান আছে সেই জন্যে বিভিন্ন ধরনের এইরকম অগ্নিকাণ্ডগুলো ফেলবে, প্রভাবগুলো মানে পড়ছে পড়ছে আর কি। এবং আরও একটা মজার বিষয়, সেটা যখন মঙ্গল এবং মঙ্গলের সাবে ছিল তখন কিন্তু একটা তীব্র মানে এর গতি ছিল, এখন মঙ্গল থেকে মঙ্গল জুপিটার ছিল, জুপিটারের পর এখন স্যাটার্ন আছে, আজকে স্যাটার্ন আছে। হ্যাঁ তো দেখা যাবে যে রাষ্ট্রের ক্ষেত্রে অনেক আলাপ আলোচনা হচ্ছে, হ্যাঁ তো এটা একটা ব্যাপার। আর বিভিন্ন মানুষজন আমরা যেটা ক্রিয়েটিভিটি বলি, হ্যাঁ ক্রিয়া জগৎ, কবিত্ব জগৎ, সাংস্কৃতিক জগৎ, এইখান এইখানের মানুষজন একদম বিদ্বজন, হ্যাঁ সেলিব্রিটি, এরাও দেখা যাবে যে তাদের বয়সজনিত কারণগতই ভাবে হ্যাঁ এক এক করে হচ্ছে মানে হয়েছেন। হ্যাঁ তো সেটা কেন, সেটা হচ্ছে যতক্ষণ স্যাটার্ন যতক্ষণ আপনার মানে শুক্রের নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘটতে থাকবে এবং এগুলো থাকবে আপনার
জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত আগামী, হ্যাঁ, আচ্ছা, 2020, মানে 21 দিন এটা মানে এটা স্যাটার্নের অলরেডি স্যাটার্নের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, আর 45 দিন তো আছে মানে মঙ্গলের ক্ষেত্রে, যেটা বিভিন্ন জায়গায় অগ্নি অগ্নি হচ্ছে, ভস্মীভূত হচ্ছে, যে চারিদিকে বিস্ফোরণ যেটা দেখা এবং অপ্রত্যাশিত হঠাৎ হঠাৎ ঘটনা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো কিন্তু ঘটতেই থাকবে এই 45 দিন। মানে আমাদের কিছুদিন আগেই তো একটি ঘটনা ঘটে গেল, খুব অনেক ঘটনাই ঘটবে কাশ্মীরে, যে সেটা আমরা তো পার্টিকুলার করে বলতে পারি না, সেটা আমাদের কেউ এ করেনি, তো আমরা রাষ্ট্র বা রাজ্য নিয়ে আমরা সেইভাবে, তবে এটা ছাপ ফেলবে পৃথিবী তথা সমস্ত জায়গায় একটা মানে ছাপ ফেলবে। আচ্ছা, সেই আসলে আমরা নিজেরা ভালো থাকতে চাই ঠিকই, কিন্তু ভালো থাকতে পারি না এই কারণে, তখন আমরা তো যুক্ত সমাজের সাথে, শহরের সাথে, রাজ্যের সাথে, মানে কোল মানে পুরোপুরি আমরা সবার সাথে, ভারতবর্ষের সাথে যুক্ত বলে, আমরা ভারতবাসী বলে, তখন আমাদের সেই প্রভাবটা যখন পড়ে তখন আমরা কিন্তু ভালো থাকতে কি পারি। কিন্তু স্যার সেটাই কিন্তু সুন্দরভাবে বললেন যে আমাদের এই প্রভাবগুলো আমাদের মধ্যে খুবভাবেই পড়ে, যার জন্য কি হয় তখন আমাদের মানসিকভাবে আমরা কিন্তু অনেকটা বিধ্বস্ত হয়ে যাই। একজন বন্ধু অপেক্ষা করছেন, তারপর আমরা আলোচনা করব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দমদম থেকে, দমদম থেকে বলছেন, আপনার বিষয় কি জানবেন? না, আমার নাতনির বিষয়ে জানতে আচ্ছা চাচ্ছি, কোন রাশি কোন লগ্ন। আচ্ছা, নাতনির নামটা বলতে হবে, জন্ম তারিখ সময় বলতে হবে। আরেকবার বলুন। অহনানন্দী। আচ্ছা, অহনার জন্ম তারিখ সময়টা বলুন। 25 জানুয়ারি 2019। সকাল 9:46, তাই তো? 47, আচ্ছা, 25 জানুয়ারি 2019 সকাল 9:47, তাই তো? জন্মস্থানটা একটু বলুন। কলকাতা। কলকাতা। নিয়মিত অনুষ্ঠান দেখা হয় দিদি? হ্যাঁ দেখি, খুব ভালো। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। কেন ভালো লাগছে কেন? অনেক অনুষ্ঠান তো দেখে। নাতনি না নাতনি না মেয়ে? নাতনি, অহনা। আচ্ছা, হ্যাঁ, কেন ভালো লাগছে বলুন। হ্যাঁ উনি বলেন, খুব ভালো কথা বলেন। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, স্যার বলছেন। কন্যা রাশি, হ্যাঁ কন্যা রাশি, আচ্ছা বারটা কি ছিল, শুক্রবার? হ্যাঁ শুক্রবার। হ্যাঁ, কন্যা রাশি কুম্ভ লগ্ন, আপনি লিখে রাখুন, ঠিক আছে? আচ্ছা লিখে রাখুন, ঠিক আছে। হ্যাঁ, শানের দশায় জন্মেছে। হ্যাঁ, আমার মনে হয় ওর এখনই একটা ছক করে নেওয়া উচিত, তার কারণ একদম ও জন্ম মানে জাস্ট ও 25 জানুয়ারি জন্মগ্রহণ করেছে 2019। ঠিক আছে, হ্যাঁ আপনি স্যারের কাছে এসে আপনি মনে হয় একটু এবার যদি জন্ম ছকটা করে নেন ভালো হয়, ভবিষ্যতে কি আছে কি হবে। হ্যাঁ ঠিক আছে, কি জানতে চাইছেন বলুন? একদম লিটিল, হ্যাঁ তো ওরে এইটুকু বলে রাখি, শরীর স্বাস্থ্য ঠিকই আছে, অসুবিধা হবে না, একদম ঠিক আছে। পড়াশোনা এখনই একটু পরে, হ্যাঁ এখন শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে, অসুবিধা হবে না। ঠিক আছে দিদি, আপনি আসুন, আমার মনে হয় আপনি দমদমের বাসিন্দা, যখন আপনি চলে আসুন, আপনার মনে হয় সুবিধা হবে, যত তাড়াতাড়ি আপনি এসে স্যারের কাছ থেকে একটু জেনে নিন, জন্ম ছক করে নিন, তারপরে কি প্রোটেকশন নেবেন, কি করতে হবে ভবিষ্যতে, কি সব কিছু উনি পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ একদম একদম, এটা আপনি লিখে রাখুন, লিখে রেখে আপনি সোজা একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করে স্যারের কাছে চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে স্যার আমাদের আজকে আলোচনা চলছে, যে আমাদের এমন এক একটা ডিস্টার্বেন্স জীবনে চলে আসে, জীবনের যেমন একটা সমস্যা চলে আসে তেমন একটা প্রকৃতি হতে পারে আমাদের নিজেরা, আমরা যেখানে থাকি অর্থাৎ যেই স্থানে রয়েছি, রাজ্য মানে থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সমাজ রাজ্যে, এই যে নানান ডিস্টার্বেন্সগুলো চলে আসে, এইটা আপনি বললেন যে এই ডিস্টার্বেন্সগুলো থাকবে, এই যে টাইমিংগুলো, এখন 15 দিন তো হয়েছে, এখনো আপনার 1 মাস তো আছে, হ্যাঁ মঙ্গল ওখানে অবস্থান করবে, এর পরেও আছে, এর পরেও আমি একটু বলে রাখি, এর পরেও যখন
মেষ থেকে বিষেতে যাবে, আচ্ছা, হ্যাঁ, তখন ওদিক থেকে রাহুও আসছে। তো এই যখন রাহু এবং মঙ্গল এক জায়গায় হবে, হ্যাঁ, তখনও একটা ভীষণ ঝামেলার সৃষ্টিকারী, কারণ রাহু এবং মঙ্গল আমরা নেগেটিভ প্ল্যানেট হিসেবে, হ্যাঁ, ম্যালিফিক প্ল্যানেট হিসেবে ধরে থাকি। তো সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার বিভিন্ন ঘটনা বলি, দুর্ঘটনা বলি, দুর্ঘটনাগুলো আরো ভাবে এগুলো দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো আসবে আস্তে আস্তে, সেটা একটু পরে আলোচনা করব। অবশ্যই আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, হ্যাঁ হ্যাঁ, আমি একটু ফোনটা রিসিভ করে তারপরে আবার আমরা আলোচনা করব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি বাঁকুড়া থেকে বলছি আমি। কোথা থেকে? বাঁকুড়া, বাঁকুড়া। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া থেকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাঁকুড়া থেকে বলছেন, আপনার বিষয় কি জানবেন? তাহলে ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময় বলুন। ছেলের নাম হচ্ছে তন্ময় নন্দী। আচ্ছা আচ্ছা, তন্ময়ের জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 2/4/92। 2/4/92। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্মস্থান আর টাইমিংটা বলুন। সোনামুখী। আচ্ছা, এবার টাইমিংটা বলুন একটু, জন্ম সময়, জন্ম সময়টা বলুন। সকাল 9টা। আচ্ছা, ছেলের কি বিষয় জানবেন? প্রথমত এইচএস পাস করে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছি, কাজ হব হব এমন একটা সময়ে খুব পেটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, আর হওয়ার কথা কিন্তু হলো না, জায়গাটা খুব সুনামুখী বলছে। এই সম্বন্ধে যেমন আপনি জানছে কাজ হবে কি না, আর শারীরিক অবস্থা কিরকম যাবে বলার জন্য, মানে কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সফলতা পাচ্ছেন না কোনো কাজে। আচ্ছা আচ্ছা, স্যার বলে দেবেন, কোনো চিন্তার কারণ নেই, স্যার যখন বলছেন সব ঠিক মতো আপনাকে বলবেন এবং গাইডও দেবেন অবশ্যই। হ্যাঁ, ছেলে এখন কি পড়ছে? ছেলে এখন হাই সেকেন্ডারি পাস করে তারপরে আপনার নানান রকম পরীক্ষা, ছেলে ছেলে ইয়ে ভর্তি হয়েছিল ওই কলকাতাতে, কিন্তু ওখানে 2 বছর কাটিয়ে ও থাকতে ছেলেদের সব কলেজের চাপেতে। আচ্ছা, মানে ও হাই সেকেন্ডারি পাস করে গেছে তো? হ্যাঁ, হাই সেকেন্ডারি পাস করে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি, ঠিক আছে, ইয়েতে পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা, হাই সেকেন্ডারি 3 বছরের একটা কোর্সে। আচ্ছা, ও আচ্ছা, 3 বছরের একটা কোর্সে ভর্তিও হয়েছিল কিন্তু কোনো কাজে সাকসেস পাচ্ছে। পালিয়েছে বিভিন্ন জায়গায়, এখন রেলে ট্রেলে বিভিন্ন জায়গায় দরখাস্ত করছে, পোস্টাল ডিপার্টমেন্টে করছে, অনেক এগিয়ে যাচ্ছে না, এগিয়ে যাওয়ার পর বেশ কাজ বেশ ব্যাটে হাট করছে, আবার কোন জ্যোতিষের পরামর্শ নিয়েছেন, কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন আগে? ওই ফার্স্ট আপনার, তাই তো? এই প্রথম কোনো কিছু নেই, বললো যে এই যে দাদা এখানে আসে আমার এলাকা একবার ধরতে হবে, কথা বলে যদি সেরকম হয় যেতে হবে। বৃহস্পতিবার ছিল? ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বৃহস্পতিবার ছিল? না তো শুক্রবার। 2/4/92, তাই তো? হ্যাঁ, 92। সকাল 9টায়। রাশি লগ্ন জানেন? শুক্রবার ছিল। রাশি লগ্ন কি জানা আছে আপনার? রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন তাহলে কিন্তু প্রপার ইয়েটা আসবে না, তাহলে সকাল 9টায় বলছে। ঠিক আছে, কিন্তু এখানে মেশিন শো করেছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার বলছে, কিন্তু আপনি তো কাউকে কোনোদিন দেখাননি, এখানে কিন্তু বৃহস্পতিবার আসছে বার চার।
তাহলে ঠিক আছে, আমার মনে হয় আপনি একটু স্যারের সাথে দেখা করুন, ঠিক আছে? যেই নাম্বারটা যাচ্ছে আপনি ইমিডিয়েট চলে আসুন, কোনো কাজে সাকসেস পাচ্ছে না যখন ছেলে, আপনার ইমিডিয়েট আসা উচিত একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ, আর উনি তো পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আপাতত জানা শারীরিক দিকটা কি ঠিক আছে? এটা আসলে আপনি তো এখন, হ্যাঁ, যেহেতু এটা টাইমিংটা ঠিক ঠিক মতন নেই আসছে বলে না, আমার মনে হয় আপনার এসে কথা বলা ভালো, ঠিক আছে? চেম্বারে এসে আপনি কথা বলুন, পুরো ব্যাপারটা ভুলভাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভুলভাল মানে ওই শুক্রবার কিন্তু আমি জানি, আপনি বলছেন, কিন্তু আমার এখানে মেশিন বলছে বৃহস্পতিবার, সুতরাং আমি এটা নিতে পারবো না। সেই তো আমার মনে হয় স্যার আপনি চলে আসুন, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নেই, ছেলেকে নিয়ে আপনি আপনি চলে আসুন, এসে কথা বলুন। আমার মনে হয় তিনি সূক্ষ্ম বিচারের মধ্যে দিয়ে আপনার যেই জায়গাটা ডিস্টার্বেন্স আছে, যেই জায়গাটা ফেলিওর হচ্ছে বা সাকসেস পাচ্ছে না, সেই জায়গাটা অবশ্যই তিনি করে দেবেন, ঠিক আছে? প্রতিকার যদি মনে হয় প্রতিকার দেবেন, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি চলে আসুন, ঠিক আছে? এই যে বুকিং নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বারে আপনি এক্ষুনি আপনি ফোন করে বুকিং করে নিন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলছে দাদা, এই যে ডিস্টার্বেন্সগুলো তো চলে আসে ঠিকই, আমি একটু আরেকটা, আমি আগের দিন আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখেছিলাম ঠিকই, যে যেটা যোগ বা ওই ব্যাপারগুলো যে আমরা কেপি পদ্ধতির মাধ্যমে অনেক সময় নানানভাবে নানান জায়গায় সেটা সচরাচর আমরা দেখতে পাই, যে ওটা থেকে একটা কাটানোর ব্যাপার আসে, মঙ্গল মাঙ্গলিক বা কালসর্পযোগ, সেটা কতটা আমাদের হাইলাইট করছে সেটা আপনি কতটা বলেন। আমাদের কেপি সিস্টেমে প্রথম যেটা আমি মানে প্রথম দিন থেকেই বলে আসছি, সেটা হচ্ছে কোনো যোগ এবং দোষ বলে কিছু নেই। আচ্ছা, কেপি সিস্টেমে কোনো যোগ এবং দোষ বলে কিছু নেই। এই যেমন দারিদ্রতা যোগ, রবি শুক্রের দারিদ্রতা যোগ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, এই সব হচ্ছে কেপি সিস্টেমে কিন্তু নেই, একেবারে নেই। এটা মানে ফলাও করেই বলছি, হ্যাঁ, তো এখানে এখানে সে সিস্টেমে নেই। ফোনটা নিয়ে নিই, তবু আমাদের আসলে ঝড়ের মতো ফোন আসে তো, যার জন্য আমাদের আলোচনাটা অনেকটা সংক্ষিপ্ত হয়। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন কে? হ্যাঁ হ্যাঁ, আপনাকেও নমস্কার, বলুন। হ্যাঁ, কে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, আপনার বিষয় কি জানবেন? না না, আমার তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময় বলুন। আচ্ছা, কি পাত্র? আচ্ছা বলুন, ও জন্ম তারিখ সময়টা বলুন। আর জন্মস্থান কোথায়? কোথায় আরেকবার বলুন। ঘাটাল, ঘাটাল, আচ্ছা ঘাটাল, ঠিক আছে। কি বিষয় জানবেন ছেলের? আমি ওর ক্যারিয়ার আর বিবাহিত জীবন সম্পর্কে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? আগস্ট বলেন। হ্যাঁ, আমি বনের দিন থেকে চেষ্টা করছি। ও, আজকে প্রথম পাওয়া ছিল, কালকে লেগেও ছিল, কিন্তু শেষের দিকে বলে কেটে দিয়েছি। বাহ, 20 আগস্ট, 20 আগস্ট রাত্রি একটা, 1995 রাত্রি একটা। কারো কাছে মানে কোনো জ্যোতিষ বা কোনো অ্যাস্ট্রোলজার বন্ধুর কাছে গিয়েছেন? না না না, এই ফার্স্ট আর কি। আচ্ছা, মেদিনীপুর, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তাই তো? ও, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, ছেলে তো, ছেলের পড়াশোনা বা ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ও কিছু কাজের সাথে যুক্ত আছে নাকি? ছেলে কি মায়ের কাছে থাকে? কি জানতে চাইছিলাম? আচ্ছা, ওই ক্যারিয়ার মানে ওর পড়া মানে কি হবে, চাকরি বাকরি এইসব নিয়ে, আর বিবাহিত জীবন কেমন হবে? পড়াশোনা তো মোটামুটি ভালো হয়েছে। কি নিয়ে পড়েছে? ও আর্টসে পড়েছে। আচ্ছা, এখন একটা কোম্পানি, একটা প্রাইভেটে কাজ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
ঠিক আছে, কর্মজীবন এবং বিবাহিত জীবন। বাড়ির কাছেই কাজ করে? না, বাইরে। বাইরে কোথায়? ব্যাঙ্গালোর। হ্যাঁ, তা ওখানে তো বললাম যে আপনার কাছে আছে ছেলে? না না না, হ্যাঁ ও তো বাইরেই থাকবে, আমি তো আগেই বললাম ও তো বাইরে থাকার আছে। বেনাস এখানে বলাই যে তো যে হচ্ছে দারিদ্রতার যোগ আছে, অমুক তমুক। হ্যাঁ আচ্ছা, ওর মনটা কিন্তু এখন খুব চঞ্চল, মানসিক খুব অস্থির হয়ে রয়েছে বর্তমানে, যা টাইম যাচ্ছে ওর মানসিক দিকটা চঞ্চল। কোনো মহিলার সাথে কানেক্ট হয়েছে জানেন কি? হ্যাঁ, আর কিছু বলার নেই, একদম স্যার কিন্তু বলে দিলেন, ঠিক আছে। তো ও তো এই ব্যাপারটাতে যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, বাবা কম্বাস্ট করে গেছে। দেখুন এখানে কিন্তু প্ল্যানেটরি পজিশন অনুযায়ী, হ্যাঁ, যেটা হচ্ছে মানে আমাদের কি বলবো অপোনেন্ট, হ্যাঁ মহিলার, এটা এটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর হতে গেলে এখানে কিন্তু প্ল্যানেট কি বলবো কম্বাস্ট হয়ে রয়েছে একই একই ডিগ্রিতে। হ্যাঁ, এখানে ওকে বুস্ট আপ করাতে হবে ম্যাম। হ্যাঁ, প্রতিকার করতে হবে, না প্রতিকার করলে কিন্তু বিবাহিত লাইফটা ভালো দেবে না। কর্মটা ঠিক আছে, কর্ম চলবে, কর্ম ভালোই আছে। তো আমি একটু দিদি বলে দিচ্ছি, আপনি বহরমপুরে পাবেন, ঠিক আছে, দুর্গাপুর বহরমপুর এগুলো কিন্তু আপনি পাচ্ছেন। আর এছাড়া কিন্তু আপনি, আমি একটু বলে দিচ্ছি, আপনি নোট ডাউন করুন কোথায় কোথায় বসছেন, একটু লিখে নিন, এবং বুকিং নাম্বার যেটা যাচ্ছে সেটা আপনি এক্ষুনি নোট ডাউন করে আপনি এক্ষুনি ফোন করুন, ঠিক আছে। হ্যাঁ বলুন বলুন। কি হবে নাকি অন্য কোথাও চেষ্টা করলে ওইটা কেটে যেতে পারে? না, এটা এটা এটাই এটাই হবে। হ্যাঁ, এটাই হবে, কিন্তু প্ল্যানেটটাকে বুস্ট আপ করাতে হবে, তা নাহলে বিবাহিত লাইফটা ভালো যাবে না, তখন কিন্তু সেই একই প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে দিদি, আপনি চলে আসুন, আমার মনে হয় আপনি চলে আসুন, ঠিক আছে, যে বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনি চলে আসুন। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, আর্যভট্ট জ্যোতিষ কার্যালয় স্যারকে পেয়ে যাচ্ছেন 206 বিধান সরণি কলকাতা 6, এবং আরেক জায়গায় পাচ্ছেন গিরিশ পার্ক অর্থাৎ মেট্রোর নিকটে, যেটা নিউ টাউন আহিরিনি মার্কেটের নিকটে। আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করে আপনারা চলে আসুন, যে যেখানে কাছাকাছি আছেন। হাওড়াতে পাচ্ছেন স্যারকে, ময়দানে পাচ্ছেন, বালিগঞ্জে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, দুর্গাপুর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন। যে বন্ধু ফোন করেছিলেন, বহরমপুর দুর্গাপুর মানে কাছাকাছি হবে না ওনার, পশ্চিম মেদিনীপুর, উনি যখন তারাপীঠে পাচ্ছেন, আসামে পাচ্ছেন, এবং গুয়াহাটিতেও পেয়ে যাচ্ছেন, শিলিগুড়িতেও তিনি আছেন আপনাদের জন্য। ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, অ্যাডভান্স বুকিং করে চলে আসুন, 8777026031, এবং আরেকটি নাম্বার 906252117। এই নাম্বারে অবশ্যই আপনারা অ্যাডভান্স বুকিং করে চলে আসুন, একদম আপনারা দেখতে পাচ্ছেন আবার ঠিক হাতের নিচেই আপনারা বুকিং নাম্বারটা জলজল করে দেখছেন, আপনারা বুকিং করুন, বুকিং করে সরাসরি আপনারা চলে আসুন, এসে স্যারের সাথে কথা বলুন। আমার মনে হয় এই ক্রিটিক্যাল সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসবেন, তার কারণ একটু তার সাথে কথা বলতে হবে, ডিসকাশন করতে হবে, তবেই তো আপনারা এই সমাধানের একটা পথ পাবেন। তিনিও গাইডলাইন দেবেন, অবশ্যই তিনি প্রতিকার যদি মনে করেন প্রতিকার দেবেন, প্রতিবিধান দেবেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, তখন আমাদের অনুষ্ঠান আরও একটু চালিয়ে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু আমাদের সময়ের মধ্যে তো বসে থাকতে হয়, একদম সময় শেষ বিদায় নিতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুতে আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার।